হ্যালো বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমি তোমার সামনে ফেস টু ফেস চলে এসেছি আজকে তোমাদেরকে আমি সকলকে ধন্যবাদ জানাতে চলে এসেছি কারণ আজ আমার চ্যানেলে দু হাজার সাবস্ক্রাইবার ক্রস করে গেছে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সামনে যে একটা প্রশ্ন আমি তুলে ধরবো একজন তোমাদের বন্ধু আমাকে বলেছে স্যার এই প্রশ্নটার উত্তর কি হবে এই সিদ্ধান্ত কি হবে সেটা জানতে চাইছে তার আমি উত্তর তোমাদেরকে স্কিনে দিয়ে দেবো তোমরা দেখতে থাকো মন দিয়ে আর তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আরও তোমরা ভালোভাবে এই চ্যানেলটিকে শেয়ার করো সবাইকে জানিয়ে দাও দেখো তোমাদের যে কী প্রশ্ন আছে কীভাবে সাধন গঠন করবে এই ভিডিওটা কিন্তু আগে হয়ে গেছে তোমরা প্রত্যেকটা প্লেলিস্টে পেয়ে যাবে চ্যাপ্টার অনুযায়ী প্লে লিস্ট চেক করছো না চেক না করার জন্য অনেকেরই অসুবিধা হয়েছে তো সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পরে দেখবে প্লেলিস্ট বলে আছে একটা সে প্লেলিস্টে যাবে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী তোমাদের প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে প্রত্যেকেরই যা যা প্রশ্ন আছে ওখানে পেয়ে যাবে যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তর যদি না পাও তাহলে আমাকে জানাও কমেন্ট বক্সে অথবা আমার ফেসবুক পেজে তোমরা জানাও যে কীভাবে কী উত্তর চাইছো তোমার ফেসবুক পেজেও আমাকে জানাতে পারো অথবা আমার ওয়েবসাইটও তোমরা জানাতে পারো আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ তো এই ভিডিওরে যে স্ক্রিনে যেটা লেখা আছে কীভাবে সত্যসারণী গঠন করবে আশা করি তোমরা দেখতে পাচ্ছ সবাই দেখো তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে তিনটি পয়েন্ট আমি দিয়েছি তিনটি পয়েন্ট ছাড়াও আরও অনেক পয়েন্ট আছে নিয়মগুলো তোমাদের প্লে লিস্টে ভালো করে দেখো সেইখানে ভালোভাবে বিস্তারিতভাবে ভিডিও করা আছে তো আপাতত তোমাদের বন্ধুর প্রশ্নের উত্তরের জন্য আমি তিনটে পয়েন্ট নিয়ে সমাধান করে দেব এখন নম্বর পয়েন্টে দেখো যদি বচন আকারটিতে দুটি বচন গ্রাহক পি আর কিউ থাকে তাহলে টু হোলস্কার সমান কত হয় না চার দু দুগুণের চার হয় তাহলে চারটি মোট সারি অর্থাৎ শাড়ি বলতে রো হবে ঠিক আছে তো এখানে তোমাদেরকে বলে দিই ভালো হবে যে দুটি বচন গ্রাহক বলা হচ্ছে বচন গ্রাহক বলতে পি একটি গ্রাহক আর কিউ একটি গ্রাহক দুটি গ্রাহক এই দুটি গ্রাহক আছে বলে এখানে এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ লাল কালারে যে দুইটা এই যে এই লাল কালারের যে পাওয়ারটা এই পাওয়ারটা আমরা বচন গ্রাহক ধরি যে দুটি গ্রাহক আছে পি একটি গ্রাহক আর একটা কিউ একটি গ্রাহক দুটি গ্রাহকের জন্য এখানে পাওয়ারটা টু হয়েছে ওই জন্য তাহলে সবসময় এইটা আমাদের থাকবেই এটা সব সবসময় আমাদের দুইটা থাকবে দুইটা আমাদের ধরে চলবে না সব সময় আমাকে ধরতে হবে পাওয়ারটা যতটা গ্রাহক থাকবে তটা আমার এখানে পাওয়ার হবে সেই অনুযায়ী আমাদের গুণফল চলে আসবে কি চার আবার দু নম্বর পয়েন্টে দেখো যদি বচনাকাটিতে তিনটি বচন গ্রাহক পি কিউ আর থাকলে তাহলে টু কিউ তাহলে টু কিউ মানে তিনটি দুয়ে গুণ করলে কি হয় গুণ ফল না আট তাহলে আটটি সারি অর্থাৎ রো হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বচন গ্রাহক কটা আছে একটা দুটা তিনটা তিনটা গ্রাহক তাহলে তিনটা গ্রাহক থাকার জন্য কি পাটা কত হলো তিন তাহলে আমার সবসময় দেখা যাচ্ছে এই দুইটা কোনো পরিবর্তন হবে না দুইটা কোনো পরিবর্তন হবে না পরিবর্তন হবে পাওয়ারটা পাওয়ারটা মানে হচ্ছে এখানে আমাদের গ্রাহক সংখ্যা ঠিক আছে তাহলে কটি শাড়ি হবে না আটটি আবার দেখো তিন নম্বর পয়েন্টে কী বলা হয়েছে যদি বচন আকারটিতে চারটি গ্রাহক থাকে হ্যাঁ তাহলে কি হবে সেখানে দেখো পি একটা গ্রাহক কিউ একটা গ্রাহক আর একটা গ্রাহক আর এস একটা গ্রাহক চারটি গ্রাহক চার চারটি গ্রাহক থাকলে দেখো টু এর পাওয়ার কী আছে ফোর সমান চারটা দুইয়ের গুণ করলে কী হবে ষোলো তাহলে মোট ষোলোটি সারি অর্থাৎ রো হবে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো শুধুমাত্র এই পাওয়ারটাই চেঞ্জ হচ্ছে দুইটা নয় ঠিক আছে দুইটা প্রত্যেকবার দেখা যাচ্ছে দুইটা স্থির আছে দুইয়ের কোনো পরিবর্তন হবে না শুধুমাত্র পাওয়ারটি পরিবর্তন হবে যটি গ্রাহক তবে তটি পাওয়ার আসবে তটি সংখ্যার পাওয়া তিনটি থাকলে তিন আসবে চারটি থাকলে চার আসবে পাঁচটি থাকলে পাঁচ আসবে ছটি থাকলে ছটি ছটি থাকলে কি ছয় আসবে পাওয়ার এইভাবে দুইয়ের মাথায় পাওয়ারগুলো বেড়ে বেড়ে যাবে ঠিক আছে যদি একটা থাকে দুইয়ের মাথায় এক হবে ঠিক আছে অর্থাৎ দুটি সারি হবে একটি থাকলে দুটি থাকলে চারটি তিনটি থাকলে আটটি চারটি থাকলে ষোলোটি এরকম বেড়ে বেড়ে যেতে পারে তো আপাতত তোমাদের চার পর্যন্ত দেওয়া থাকতে পারে যদি বাই চান্স তোমাদের বেশি থাকে তাহলে এই ফর্মুলাতেই হয়ে হয়ে যাবে ঠিক আছে বুঝতে পেরেছ প্রত্যেকে তো তোমাদের বন্ধু যে প্রশ্নটা করেছে আমাকে যে নিচে একটা দেখো প্রশ্ন করা আছে পি ডট কিউ ভেল আর এই যে তোমরা এইখানে দেখতে পাচ্ছ এটা কটি গ্রাহক আছে বলতো মোট তিনটি পি একটি গ্রাহক কিউ একটি গ্রাহক আর আর একটি গ্রাহক মোট তিনটি গ্রাহক তাহলে আমরা এখানে কী করবো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তো তিনটি গ্রাহক তার মানে দুই লিখবো তার মাথায় পাওয়ার কত দেবো তিন তা তিন দিলে কত হবে আট তাহলে কটি হবে শাড়ি মোট আটটি শাড়ি হবে তাহলে আমরা করে ফেলি আটটি শাড়ি দেখো প্রত্যেকটা শাড়ি কী বলে সেটাকে বললো রো রো দেখো তোমরা এই জায়গায় দেখতে পাচ্ছ রো রো মানে শাড়ি এইগুলোকে বলা হয় কি রো বা শাড়ি ঠিক আছে আর এইগুলোকে বলা হয় কলাম ঠিক আছে তো প্রত্যেকেই বুঝতে পেরেছ আশা করি দেখো তোমরা কলম আর শাড়ি তোমরা বুঝতে পেরে গেছো তো এরপরে তোমাদেরকে যে বলি যে কোশ্চেনটা তোমার বন্ধু করেছিল তোমাদের যে বন্ধু সেই প্রশ্নটা আমি এই যে সিদ্ধান্তে লিখেছি তো আমি এর থেকে আর একটা বাড়তি ঘর নিয়েছি দেখো এখানে আমি একটা বাড়তি ঘর নিয়েছি দেখো এইটা এই বাড়তি ঘর তোমরা প্রয়োজনে নিতে পারো এটা কোনো অসুবিধা নেই নিজেদের সুবিধার্থের জন্য বাড়তি একটা ঘর নিতে পারো কোথার থেকে পেলাম না আমি এই জায়গাতে সিদ্ধান্তে এই যে এই ঘরটা আমি এখানে বাড়তি নিয়ে এসেছি ঠিক আছে তোমরা এটা করতে পারো তাহলে কি এবার হিসাবটা সহজেই করতে পারবে আর বাকি তিনটা গ্রাহক আছে দেখো পি কিউ আর এই তিনটা গ্রাহক তোমরা আগেই জেনে গেছো তিনটি গ্রাহক আছে বলে তিনটি ঘর করতে হচ্ছে এই ঘরটা আমি নিজে সুবিধার্থের জন্য আমি নিয়েছি তোমরা নিতেও পারো নাও নিতে পারো ঠিক আছে তো তোমাদেরকে বলে রাখি এই যে সমাধানটা কিভাবে করবে তোমরা প্রথমে এই লাস্ট ঘরটা যে দেখতে পাচ্ছ লাস্ট কলামটা এই লাস্ট কলামটার থেকেই তোমরা শুরু করবে মানে আর অর্থাৎ আর ঘরটার থেকে শুরু করবে আর আর কলামটা তোমরা কি করবে প্রথমে টি লিখবে তারপরে এফ লিখবে এইভাবে লিখে যাবে প্রথমে টি লিখবে প্রথমে শুরু টি দিয়ে শুরু হবে কখনোই এফ দিয়ে শুরু করবে না তাহলে যদি এফ দিয়ে শুরু করে তাহলে কিন্তু তোমার সমাধান পুরো নিয়ম লঙ্ঘন করে যাবে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ আমি কী করেছি আর শাড়িতে প্রথমে টি নিয়েছি তারপরে এফ নিয়েছি আবার টি নিয়েছি আবার এফ নিয়েছি আবার টি নিয়েছি আবার এফ নিয়েছি আবার টি নিয়েছি আবার এফ নিয়েছি মানে একটা সত্য একটা মিথ্যা এইভাবে নিয়েছি একটা সত্য একটা মিথ্যা এইভাবে পর 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 নিয়েছি যতগুলো ঘর আছে পূরণ করে নিয়েছি এরপরে তোমাদেরকে বলে রাখি এই আরের কলামটা পূরণ হওয়ার পর আমি কি করেছি কিউ ঘরটা কিউ ঘরটা কীভাবে পূরণ করব না আমার দেখা যাচ্ছে এইখানে ধরো একটা টি মানে একটা সত্য আছে তার ডবল হবে ঠিক আছে দুটো টি ডবল মানে দুটো টি আর দুটো টি হওয়ার পর হওয়ার পর এইখানে দেখো এফ আছে এই এপটারও আবার ডবল হবে তাহলে ডবল এলে দুটো এফ হবে আবার টি দেখতে পাচ্ছো আবার ডবল হবে আবার এফ দেখতে পাচ্ছো আবার ডবল হবে গেফের এভাবে তোমরা ধরে যাবে যতগুলো শাড়ি থাকবে ততগুলো শাড়িতে পূরণ করে দেবে বাকিটা যদি না থাকে তাহলে তোমাদের করার দরকার হচ্ছে না দেখো আমার এতদূর পর্যন্ত শেষ হয়ে গেছে আর তো মানে নিচে আর কলাম নেই তার জন্য আমি আর এই বাকিগুলো করতে পারি না ঠিক আছে যদি থাকবে তাহলে ওই অনুযায়ী ডবল 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 হয়ে যাবে ঠিক আছে বুঝতে পারছ তো এরপর এরও আগে দেখো কিউর আগেও পি আছে ঘর তাহলে এটা কী করবে তাহলে এটা যেহেতু ডবল হয়েছে তার ডবল হবে মানে দ্বিগুণ হয়ে যাবে এটা দুটা করে হয়েছিল মানে এটা করে চারটা হবে মানে বুঝতে পারছি দ্বিগুণ হয়ে যাবে এবার হবে দ্বিগুণ মানে চারটা প্রথমে দেখলাম আমরা এই শাড়িটা কিউ ঘরটা দুটো করে টি টি হয়েছিলো এরপরে টিগুলো হবে চারটা করে হবে এখানে টি মোট চারটা আবার আর এই এপটার জন্য আবার কি হবে চারটা এফ হবে দেখো তোমরা ভালোভাবে বুঝে নাও যে এই ঘর থেকে যখন যাবে সত্য দ্বিগুণ হবে আবার এই দ্বিগুণ থেকে আবার দ্বিগুণ হয়ে যাবে তার দ্বিগুণ মানে দ্বিগুণ থেকে দ্বিগুণ বুঝতে পারছো এটা দুটা করে সত্য হবে আর এটা চারটা করে সত্য হবে ঠিক আছে বুঝতে পারছ তাহলে এইভাবে যত ঘর এগিয়ে যাবে তত দ্বিগুণ হয়ে যাবে আরও যদি আগে থেকে ঘর থাকে তখন চারের ডবল কি চারের ডবল আট তাহলে আটটি করে তখন সত্য হবে তারও আগে যদি ঘর থাকে তারও ডবল হবে এইভাবে হয়ে হয়ে যাবে প্রত্যেকবার এগিয়ে যাওয়ার সময় ডবল হয়ে যাবে সত্য আর মিথ্যা ডবল হয়ে যাবে এটি তোমরা পরিষ্কার মনে রাখবে যত এগিয়ে যাবে সামনের দিকে তত তার দ্বিগুণ হয়ে যাবে সত্য দ্বিগুণ ঠিক আছে দ্বিগুণ এইভাবে আমি পূরণ করেছি ঘরগুলোকে কিভাবে এই ঘরটা পূরণ করা আছে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি দেখো এই ঘরে দেখো পি আছে আর কিউ আছে আমার কি কি আছে এই ঘরটা আমার পি আছে কিউ আছে তাহলে আমার পি আর কিউ দরকার তাহলে পি আর কিউ দরকার নির্দেশকটা নির্দেশকটা আমার দরকার পি আর কিউ এরপরে এখন নিয়মটা আমার জানা দরকার ডটের কেন না ডট বলে দেওয়া আছে মাঝখানে কি দেওয়া আছে পি আর কিউর মাঝখানে ডট বলা আছে তাহলে পি আর কিউর মাঝখানে ডট বলা আছে তাহলে ডটের নিয়ম কী কী দুটো সত্য হলে সত্য বাকি সব ক্ষেত্রে মিথ্যা হবে তো এইটা হলো ডটের নিয়ম তাহলে এই অনুযায়ী আমরা করব দেখো পি আছে সত্য আর কিউ আছে সত্য তার মানে কী হবে এই জায়গাটা সত্য হবে এই জন্য সত্য হয়েছে আর এই জায়গাটা দেখো সত্য আছে এটাকেও সত্য আছে তাহলে সত্য হয়েছে এই জায়গায় সত্য একটা মিথ্যা আছে তাহলে কী হবে মিথ্যা হবে সত্য মিথ্যা তাহলে মিথ্যা হলো মিথ্যা সত্য মিথ্যা মিথ্যা সত্য মিথ্যা 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 হলো এখানেও মিথ্যা এখানেও মিথ্যা তার মানে এটাও মিথ্যা হলো তো এভাবে আমার করা হয়েছে তো এটা তোমরা দেখতে পাচ্ছ কীভাবে সিদ্ধান্তটা করা হয়েছে দেখো আমার এখানে কী কী আছে এটা আর আর এটা এই দুটোর মধ্যে আমাদের সিদ্ধান্তটা নিতে হবে তো এইটার কী চিহ্ন আছে মাঝখানে দেখো ভেল ভেলটার নিয়মটা কী সেটা তোমাদেরকে ভালোভাবে জানতে হবে তাহলে ভেলটার নিয়মটা জানা থাকলে করতে পারবে ভালো করে তো তোমরা দেখো ভেলের নিয়ম কি দুটো মিথ্যা থাকলেই তবে মিথ্যা হবে আর বাকি সব ক্ষেত্রে সত্য তো এই নিয়ম অনুযায়ী তোমাদেরকে এই এই দুটো ঘরের মধ্যে বিচার করতে হবে বিচার করে তোমাদেরকে এই ঘরে আনতে হবে এই ঘর শাড়িগুলোতে প্রত্যেকটা শাড়িতে তোমাদের বসাতে হবে তো প্রথমে দেখো সত্য এখানেও সত্য সেই জন্য সত্য হয়েছে এখানে দেখো মিথ্যা এখানে সত্য তাহলেও সত্য হয়েছে শুধুমাত্র মনে রাখতে হবে দুটো এ ফলেই তবেই মিথ্যা হবে বাকি সব ক্ষেত্রে সত্য হবে সেই জন্য দেখো সত্য সত্য থাকলে সত্য হয়েছে প্রথমে তারপরের লাইনটা একটা মিথ্যা একটা সত্য হয়েছে সেই ক্ষেত্রেও কী হয়েছে সত্য হয়েছে এর পরের লাইনে দেখো এই পরের লাইনটা দেখো এই পরের লাইনটা আছে দেখো একটা মিথ্যা পরের তো মিথ্যা সেই জন্য হয়েছে কি মিথ্যা এটা আমাদের নিয়মটা ফলো করেছে একটা সত্য একটা মিথ্যা তো সত্য হয়েছে দুটো মিথ্যা দেখো হয়েছে তার জন্য মিথ্যা হয়েছে একটা সত্য একটা মিথ্যা হয়েছে জন্য সত্য হয়েছে তারপর দুটো মিথ্যা হওয়ার জন্য মিথ্যা হয়েছে তো এইভাবে আমি এই সমাধানটা করেছি তোমরাও এইভাবেই সমাধানটা করবে তো তোমাদেরকে বল রাখি এই সিদ্ধান্তটা না সত্য মূল্য কী সেটা তোমাদেরকে জানতে চাইবে তো সত্যমূল্য সিদ্ধান্তটা হবে আপত্তিক তোমাদের এরকমভাবে তোমাদের দেওয়া থাকে প্রশ্ন সেই ক্ষেত্রে তোমাদের বার করতে বলবে সত্যমূল্য কি সেই ক্ষেত্রে তোমাদের মূল্য উত্তর লিখতে হবে আপত্তিক কেন আপতিক কি দেখে আপত্তিক বলবো আমরা না আমরা সিদ্ধান্ত ঘরটা পুরোটা দেখব সবগুলোই কি সত্য আছে এই যে শাড়িটা প্রত্যেকটা শাড়িতে আছে সত্য লেখা আছে কি এই সিদ্ধান্ত ঘরটিতে তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে প্রত্যেকটা জায়গাতে সত্য লেখা আছে কি সত্য লেখা নেই যদি সত্য লেখা থাকে তাহলে সত সত্য সিদ্ধান্ত আসবে আর যদি প্রত্যেকটা লাইনে দেখা যায় যে মিথ্যা আছে হ্যাঁ সবগুলোতে এপ এপ হয়েছে সেক্ষেত্রে বলবো শত মিথ্যা সিদ্ধান্তটা আর যদি সত্য অথবা মিথ্যা হয়ে থাকে এই জায়গায় দেখো দুটো সত্য তিনটে সত্য হয়েছে একটি মিথ্যা হয়েছে আবার সত্য হয়েছে আবার মিথ্যা এই যে একটা সত্য একটা মিথ্যা হয়ে যাওয়ার জন্য সেই জন্য এটাকে বলবো আপতিক সিদ্ধান্ত ঠিক আছে সত্য মূল্যটা হবে আপত্তিক পুরোটাই সত্য হবে পুরোটাই সত্যিটি হতে হবে তাহলে শত সত্য বলতে পারবো আর পুরোটাই মিথ্যা হতে হবে তবে কী হবে শত মিথ্যা এটা সত্যমূল্য বুঝতে পারছ আশা করি বুঝতে পারছো সবাই যদি ভিডিওটা যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা আমার কমেন্টে বলো কোন জায়গায় কীভাবে অসুবিধা হচ্ছে যদি অসুবিধা হয়ে থাকে তাহলে আমি আরও ভালোভাবে এই জিনিসটা করার চেষ্টা করব শুধরানোর চেষ্টা করবো তো তোমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন এসছো আমার এই ভিডিওটা দেখছো এবং দেখার জন্য ধন্যবাদ আর সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ যারা নতুন এই চ্যানেলটিতে এসছো তাদেরকে বলি নিচে একটা লাল বাটন আছে সাবস্ক্রাইবে সেটা ক্লিক করো তার পাশে বেল আইকন আসে সেটা ক্লিক করো তাতে হবে নতুন নতুন ভিডিও আপলোডের সময় তোমাদের কাছে প্রথমে চলে যাবে এই নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান তো যারা এই এতক্ষণ এই ভিডিওটা দেখছো তাদেরকে বলি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা শেয়ার করো